সকাল সকাল রেডি হওয়া মানেই কিছু প্ল্যানিং চলছে। ভোর 6:30 মানে তো ঠান্ডা বাইরে ভীষণ, তাই ঠান্ডার জন্য প্রিকশন নিয়ে রেডি হতে শুরু করলাম। শীত গ্রীষ্ম বর্ষা বছরের যে কোনো সময় আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু লিউকাম ওয়াটার খাওয়া উচিত, আর তার সাথে আর্লি মর্নিং কিছু হেলদি হয়ে যাক। তো এখানে কাঁচা ছোলা মটর ভেচানো ছিল, এটাই দুজনে মিলে শেয়ার করে নিলাম। আর কর্তা যেহেতু আমার মন রাখার জন্য সকাল সকাল উঠছে, তো আমি কিন্তু এখন ভীষণ খুশি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং টু আস, ওয়েলকাম ব্যাক টু কেভিস লাইফ, গুড মাইন্ড, গুড ভাইবস, গুড লাইফ। কথা বললেই পিছিয়ে যাবো, কর্তা এগিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বাড়ির এখানে এই সুন্দর জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ বিস্তীর্ণ এলাকা, কিন্তু এরকম বাগান টাইপের, কত বড় বড় গাছ। তালা দিয়ে চলে এসেছি ছেলেকে, তো চলো একটু মর্নিং ওয়াক করে নেওয়া যাক। অনেক মাস পর ভোরবেলা সূর্য ওঠা দেখছি, আর চলে এসেছি এখানে জঙ্গলে ফ্রেশ এয়ার নিতে বাড়ির ফিরতি পথে। সকালবেলা পাখির আওয়াজে মনটা না একদম মানে ভরে যায়, আর এত বাগানে প্রচুর মানে গাছপালা, তো তো পাখি তো থাকবে, আর ভোরবেলা ওরাও যেন খুব খুশি। এই সেই আমাদের বাড়ির সামনে ভুতুরে জঙ্গল, চলো ভেতর দিকটা একটু ঘুরে আসা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দুই পেঙ্গুইন এখানে চলে এসেছি ইনভেনশন করতে, এখান দিয়ে মনে হয় গায়ে পুকুর নেই, পুকুর এই সাইডে একটা বড় পুকুর আছে তো, যেটার ঘাট আছে দেখা যায় না, এই পুকুরটা না, এটা তো এনসিসি ক্যাম্পের পুকুর। তো আমরা এখন ঝগড়াঝাটি করতে করতে চলে এসেছি, মানে বাড়িতে ঢুকবো, তার আগে ভাবলাম একটুখানি বেশি করে অক্সিজেন ঢুকে নিই। এখান দিয়ে আছে একটা, আমি শুনেছি ওইদিকে আর যাবো না, গাদা জুতোটা নোংরা হয়ে যাবে। কই গো, হ্যাঁ নোংরা নেই, দেখো বন্ধুরা এই দেখো ডালিয়া হবে, মানে পেঞ্জি লাগিয়েছে, অনেক ফুল গাছ লাগিয়েছে ভিতরে, এখানে কপি লাগিয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। তো এখানে বাগানের ভেতরটা দেখো, ফুল গাছও অনেক লাগিয়েছে, অনেক চারা, আর ওই যে সামনে ফুলকপির ক্ষেত, অনেক ফুলকপি গাছ লাগিয়েছে। এগুলো ওই এনসিসি ক্যাম্পের ভেতরে যে মালি থাকে উনি এই সমস্ত করে। এটা কিন্তু সেই ভুতুরে জঙ্গলটা, এই বলছি আমার বন্ধুদের, এখানকার অনেক হিস্ট্রি আছে, দেখে বুঝতে পারছো তো, সেই ব্রিটিশ আমলের বিল্ডিং, গাছগুলো দেখো। পাঁচ বাগানের মাথায় মাথায় চাঁদ দুটেছে, ওই মাগো আমার শলোক বালা কাজ লাদিদি কই। আমার মায়ের গলায় আমার এই গানটা শুনতে খুব ভালো লাগে, মা বেশ ফিলিংস দিয়ে গায়। চলো এই যে এইখান দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে সরু করে রাস্তা করা আছে, এখানে ভেতরে লিচু বাগান, আম বাগান, কিন্তু প্রচুর লিচু হয়, এগুলো সব লিচু গাছ, এই যে দেখছো এগুলো সব লিচু গাছ, প্রচুর লিচু হয়। চলো এবারে নোংরা বিষ্ঠা পাড়িয়ে ফেললে মুশকিল হয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিও কিন্তু ভেপার নিচ্ছে, ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করলো, তারপরে ওকে একটু গরম জল খাওয়ানোর পরে ভেপার নিতে বললাম। আর এই দেখো এটা নেয়া, স্টিম নেয়াটা না ভীষণ সর্দি কাশির জন্য ভীষণ ভালো, মানে ওষুধ অ্যাভয়েড করে যদি এটা করা যায়। এখানে রিওর খাবার রেডি করে রেখেছি, এটা হলেই খাবে। আর ছেলের ভেপার নিতে নিতে আমি চেঞ্জ করে গোপাল ঠাকুরকে শয়ন থেকে উঠিয়ে বাল্য সেবাটা দিয়ে নিই।
তারপরে আমিও খাওয়া দাওয়া করবো, একটু স্টিম নেব, আমারও সর্দি কাশি লেগেছে। তো এখানে রিও বসে পড়েছে খেতে, আমি আবার স্টিম নিতে শুরু করে দিলাম, কারণ আমাদেরও সর্দি কাশি কিছুতে ছাড়তেই চাইছে না। এই স্টিমটা নেওয়ার পরে অনেকটা রিলিফ পেয়েছি আমরা। তো তোমাদের যদি এরকম হয়, সচরাচর ওষুধ না খেয়ে তোমরাও কিন্তু স্টিম নেওয়ার অভ্যাসটা করতে পারো, যদি গলার প্রবলেম হয় মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া। এটা অন্যদিকে বাজছে, এখানে দেখো রিও পড়াশোনা করছে, আর এই যে আমি আমাদের হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ওটস চিল্লা, আর এখানে রয়েছে ডালিয়া সবজি ভর্তি। তো এটা আমাদের শীতকালে রোদ পোয়াবার দারুণ একটা জায়গা, এই যে আমরা সবাই এখানে গোল হয়ে বসি, রোদ্দুর আসছে বেশ সুন্দর। আর এখানটা রিও বাবা কালকে ফাঁকা করেছে অনেকটা, এই যে অ্যাকোরিয়াম ফ্যাকোরিয়ামগুলো সব সেট করতে হবে, অনেকটা ফাঁকা করেছে, এখানটা সুন্দর করে সাজাবো, ব্যাস হয়ে যাবে। আজকে 5:17 উঠেছি, উঠে ওখানে আগে জল দিয়েছি। বাবার সঙ্গে গল্প করতে করতে তো বেলা বয়ে যাচ্ছে, কিন্তু আমার কাজ হচ্ছে না, তাই উঠে পড়লাম, এসে চটপট করে নানান ধরনের সবজিগুলো কেটে ফেললাম। পরপর দুদিন ধরে চিকেন খাওয়া হয়েছে, তাই জন্যে একটুখানি সাদামাটা খাওয়া হবে, তাও একদম নিরামিষ নয়। মা আবার লাউ চিংড়ি রান্না করেছে, বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে বেশ অনেকটা, তা ওরা তো বাবা ছেলে খেয়ে নিতে পারবে, আমি তো চিংড়ি মাছ খাবো না, তাই জন্য আমার জন্য একটুখানি এই ভাজাভুজি করলাম, বেশি করে সবাই মিলেই খাবো, আর তার সাথে একটু পনির ভেজে নিলাম, কারণ রিও আবার এক্সাম দিতে চলে যাবে, তো ও একটু পনির দিয়ে খেয়ে চলে যাবে শান্তি করে। তো এখানে কপি, বিনস, আলু, বিট সব কেটে একসঙ্গে একটুখানি ভাজা করব। এরই মধ্যে পাশে আবার ভাত হয়ে গেছে, আমি তো প্রেশার কুকারেই ভাত করি তাড়াতাড়ি, তো ভাতটা দেখলাম নরম হয়ে গেছে, এবারে ভাতটা উপর দেওয়ার জন্য রেডি করে দিলাম গ্যাস অফ করে। এবারে চলো রান্নাগুলো চটপট করে সেরে নিই, তার মধ্যে 14 করে আসছি, দৌড়াচ্ছি, অন্যান্য কাজেও মাথা দিতে হচ্ছে, বাবাকে চা করে দিলাম। তো দেখো এখানে ভাজা বসিয়ে দিয়েছি সর্বরকম সবজি দিয়ে, একটু ভেঙ্গিও বাকি পড়েছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে রিও তো একটুখানি পড়াগুলো রিভাইজ দিচ্ছিল, তো আমি ওর পড়াগুলো একটুখানি ধরছিলাম, ও আবার পড়াগুলোও বলছিল। এইভাবেই আর কি সকালের দিকে টাইমটা আমাদের বেশিরভাগ দিন যায়। চলো দেখে নাও আরও কিছু রান্না করছি, এখানে বেগুন ভাজি, আর তার সাথে সাথে একটুখানি পাশে পনিরও ভেজে নেব, কারণ রিওর পাপা এক পদ দিয়ে ওইভাবে খেতে পারে না, একটু দু এক পদ হলে একটু বেশ ভালোই হয় ওর। তো এখানে বেগুনটা চটপট করে ওর জন্যই 2 নিয়েছি, আমি তো খাবোই না, আর এখানে একটু পনির ভেজে নিচ্ছি। তো এখানে রিওকে স্নান টান করিয়ে দেওয়ার পরে ও আমাদের সামনে বসেই একটুখানি পড়াটা রিভাইজ দিচ্ছে, আর ওর বাবার আজকে কাজের প্রেশারটা কম ছিল বলে আমায় একটু কাজে হেল্প করে দিচ্ছে। অ্যাকচুয়াল এইগুলো আমায় না করে দিলেই আমি মাঝে মধ্যে খেপে যাই, রণচণ্ডী হয়ে যাই, আর স্বাভাবিক সারাদিন বাড়ির মধ্যে একা একা এইসবই তো করতে থাকি। তো মাঝে সাঝে আমাদের একটুখানি গল্পও করা হয় এই নিয়ে, একটু দেখুক বাড়ির কাজ করতে কত মজা, তো বসিয়ে দিয়েছি লতি ঝুলতে, দেখো খেতে যেমন ভালো লাগে করতেও তেমনই ভালো লাগবে কাজ। তো এখানে শাক বাজবে আর লতি কাটবে, দেখা যাক কতদূর পারে। তো চলো আমরা অন্যদিকের কাজ একটু সেরে ফেলি, ততক্ষণ বাবা আর ছেলে নিজেদের মতন কাজ করুক। লতি নয় কাল রান্না করব, কিন্তু মোচাটা কাটা ছিল, তো ভাবলাম রাতেও তো কিছু রান্না লাগবে খাওয়ার জন্য, তো একটু মোচার ঘন্ট করে নিই, আর এখানে ছোলা ভেজানোই ছিল, তো এখানে ছোলাটাকে কী করলাম একটু সেদ্ধ করে নিলাম। ছোলাটা সেদ্ধ করে করলে মানে একটু টেস্টটা একটু বেশি বেটার লাগে, ছোলার মধ্যে স্বাদটা ঢুকে যায়। তো এখানে ছোলাটা সেদ্ধ বসিয়ে মোচাটাকে আমার যে এই যে মানে পেঁয়াজ কাটার যে চপারটা আছে ওই চপারটার মধ্যেই মোচাগুলোকে নিয়ে নিলাম, তো খুব ফাইনলি চপ হয়েছে। একা হাতে ভিডিও করছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো, নড়ে চড়ে যাচ্ছিলো, কিন্তু ভীষণ ভালোই চপ হয়েছে, তবে একটু কষকষ লেগে যায়, মানে যেটা কালচের মতন যে কষটা হয় না আঠা, তো সেটা আবার একটু তেল ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু পরে এই বাটিটা পরিষ্কার হয়ে গেছিলো।
তো দেখো এখানে মোটামুটি করে নিয়েছি কুচো, আর যেগুলো লম্বা লম্বা বড় রয়েছে ওগুলো পরে আবার করে নেব। তো এখানে ছোলা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে প্রিপারেশনটা শুরু করা যাক। এখানে শুধু ছোলা দিলে তো ভালো লাগবে না টেস্টটা, আমরা আলু খেকো বাঙালি, তা আলুও কেটে নিলাম। আর তারপর এখানে কড়াইতে তেল দিয়ে একটু জিরে, মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা একখানা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যেই আলু কুচোগুলো দিয়ে দিলাম, এগুলো বেশ কিউব করে কেটেছি। এগুলো ভাজা হয়ে গেলে তারপর একটু একটু করে আমি এগোচ্ছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নেব। এবার দেখো এখানে আমি আদা একটু গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এরকম লম্বা করে চিরে নিয়েছি। ঝাল মিষ্টি নুন কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তো চলো এখানে আমি কড়াইতে এগুলোকে এবারে অ্যাড করব, করে একটু কষাতে থাকবো। এবার একটা বাটিতে এই যে ধনে গুঁড়ো নিয়ে নিলাম অল্প একটু, তার সঙ্গে নিয়ে নেবো একটু জিরে গুঁড়ো, এরপর এর মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। আর মানে বাড়তে না পারলে আমি এইভাবেই চালিয়ে নিই। তো এটা মশলার মধ্যে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবারে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে খেয়াল পড়লো আমি তো তেজপাতাই ফোড়নে দিতে ভুলে গেছি, তো এই টাইমেই একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। অবশ্য ফোড়নে দিলে না তেজপাতাটা কালো হয়ে পুড়ে যায়, ওটা আবার আমার ভালোও লাগে না। তো এখানে দেখো বেশ অনেকক্ষণ ধরে কষালাম, আর লঙ্কাগুলো না থেতলে দিয়েছি যাতে ঝাল ঝাল খেতে হয়। এবারে চলো আধ সিদ্ধ করে রাখা মোচাগুলো এর মধ্যে অ্যাড করে দিই। এবারে চলো এর মধ্যে নুন মিষ্টি হলুদ দিয়ে নিলাম, নিয়ে কিচ্ছু না শুধু ভালো করে কষিয়ে যাও আর কষিয়ে যাও। ছোলাগুলো তো আগে থেকেই দেয়া ছিল, আহা দেখেই লোভ লাগছে, এটাও কিন্তু আমার একটা প্রিয় খাবারের মধ্যে খাবার। আর আমি কাঁঠালি কলার মোচাই আনা করাই, কারণ চাপা কলার মোচা আমাদের বাড়িতে ঢোকা নিষেধ আছে। তো দেখো এখানে হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরে একটু জল দিয়ে চাপা দিয়ে কষিয়েছি, আর ভেতরে তো জল ছিল ওই মোচা সিদ্ধটার মধ্যে। এই যে নামাবার সময় হয়ে গেছে, তো আমি এখানে এক চামচ মতন ঘি আর সানরাইজের গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম। এটা শাহি গুঁড়ো গরম মশলা, কিন্তু সানরাইজের আবার দু রকম গরম মশলা আছে। কথা বলবো কি, ভয়েস ওভার দিতে দিতে জিভ জলে ভর্তি হয়ে যাচ্ছে লোভের চোটে। তো যাই হোক এখানে হয়ে গেল আমার নিরামিষভাবে মোচার ঘণ্ট ছোলা আর আলু দিয়ে, দারুণ টেস্টি হয়। পরোটা রুটির সঙ্গেও খেতে পারো আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো, অসাম খেতে লাগে। আর ঠিক এরকম মাখা মাখা হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে ঘি গরম মশলা দিয়ে, আর একটু চাপা দিয়ে রাখলে গন্ধটা মানে ফ্লেভারটা ওর মধ্যে বেশ মিশে যায় আর কি। আর আমরা কিন্তু সবাই জানি যে মোচায় কিন্তু লটস অফ আয়রন, তো এটাই কিন্তু ভীষণ ভীষণ উপকার আমাদের শরীরের ক্ষেত্রে। তো আমি লোভ সামলাতে না পেরে ভাতের পাতে নিয়ে নিয়েছি একটু বেশি করে, যে শুধু এটা দিয়েই খাবো, সাথে নিয়েছি অল্প একটু লেবু এক টুকরো। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, পরে আবার কথা বলতে আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে, মানে দুপুরের লাঞ্চ সেরে, আমরা চলে এসেছি এখন রেস্ট নিতে। রেস্ট মানে একটু ভাত ঘুম দেবো, কারণ ভোরবেলা উঠছি এখন, তো দুপুরে একটুখানি যেহেতু ছুটির টাইম চলছে তাই রিও আর আমি দুজনে, রিও পায় না সময়, দুজনে মিলে এখন একটুখানি ঘুমিয়ে নেব। আর আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আশা করি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে কেউ ভুলবে না। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করব। আর দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বিদায়, রাধে রাধে, রাধে রাধে, বাই করো বাই করো, বাই।